আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির একুশতম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানের যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নেবেন, রামাদানে মুহাসাবা। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি, রামাদানে যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নেবেন। আরও একবার আমরা বছরের সবচেয়ে পবিত্র সময়টিকে পেয়েছি। মসজিদগুলো পরিষ্কার করা হয়েছে, বাসায় মজুদ করা হয়েছে মজার মজার সব খাবার, আর বাতাসে যেন তার আগমনের মৃদু গুঞ্জন। এর একটাই মানে, রামাদান আসন্ন, যা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে প্রাপ্ত বাৎসরিক উপহার। কেউ অতি উৎসাহে নিচ্ছে প্রস্তুতি, সাথে নিচ্ছে নিজেদের জন্য প্রতিযোগিতামূলক আলোচনা, এবার কে কতবার কোরআন খতম দেবে। আর কেউ এইভাবে চিন্তিত, এই পরীক্ষার মাধ্যমে কিভাবে রামাদানকে কাজে লাগাবে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা নির্ধারিত তারিখের আগে ধর্মীয় উৎসবগুলোকে বিবেচনায় রাখে, কিন্তু তা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান রামাদানে পরীক্ষার তারিখ দিয়ে থাকে। অনেক সময় তারা জোর করে দেয় যে এভাবে পরীক্ষার ডেট ফেলতে তারা বাধ্য নয়। অনেক প্রতিষ্ঠান চায় ঈদের ছুটির আগেই পরীক্ষার ঝামেলা সেরে ফেলতে। আবার যদি গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষার তারিখ রামাদানে দিয়ে দেওয়া হয়, তবে আপনার উচিত পরীক্ষা সমন্বয়কারীর সাথে কথা বলার চেষ্টা করা, যাতে তারা কোনো বাড়তি সহযোগিতা করতে পারে কিনা। যাই হোক, আমি নিচে কিছু পরামর্শ একত্র করে দিয়েছি যা আপনাকে মানসিক ও বাস্তবিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে, যাতে আপনি একই সাথে রামাদান এবং পরীক্ষার মোকাবেলা করতে পারেন, চিন্তামুক্ত থাকেন এবং উভয় ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা অর্জন করেন। এক, কৃতজ্ঞ হন। আপনি হয়তো অনুধাবন করতে পারছেন না যে আপনি আসলে সৌভাগ্যবানদের একজন। বিপদ যত তীব্র হবে প্রতিদানও অনুরূপ বিরাট হবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। যে কেউ তাতে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যে কেউ তাতে অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে অসন্তুষ্টি। ইবনু মাজাহ, হাদিস 4031। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম করুণায় বান্দাকে সর্বদা নিজের মর্যাদা বাড়ানোর সুযোগ করে দিচ্ছেন। এতে সন্দেহ নয় যে পরীক্ষা একটি কঠিন কাজ, কিন্তু এই দায়িত্বভার আল্লাহ ইচ্ছা ও রহমতের সাক্ষ্য প্রদান করে এবং নিশ্চিত করে আপনার সফলতা ও ক্ষমতার পূর্ণ ব্যবহার। দুই, জেনে রাখুন আপনার পক্ষে সম্ভব। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সূরা বাকারা আয়াত 286। পরীক্ষা দ্বারা এটাই প্রমাণিত হয় যে এই পবিত্র মাসে আপনার ওপর রহমত বর্ষিত হয়েছে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয় দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং মানসিকতা দিয়েছেন এই বিশাল কাজকে জয় করার জন্য। আপনাকে সেই প্রতিযোগিতা দেয়া হয়েছে যা সবাইকে দেয়া হয়নি। একই সাথে আপনার জীবনে প্রাপ্ত স্বাচ্ছন্দ্য কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে। উল্লেখ্য, কোরআনে কেবল একবার রামাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, সূরা বাকারা আয়াত 285। যদিও এটা বলা হয়েছে সফরকারী এবং অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে সাওমের নিয়মাবলী বর্ণনার প্রেক্ষিতে, তবুও নারী পুরুষের জীবনে সকল পরীক্ষা ও দুর্দশার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এই রামাদানে 313 জন লোককে তাদের সহায়তায় সম্পত্তি, পরিবার, এমনকি প্রয়োজনে তাদের জীবনকেও ইসলামের জন্য ছেড়ে আসতে বলেছেন এবং আরও এই একই অনুরোধ করেছেন তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারী 30,000 লোককে। এর মাঝে পার হয়ে গেছে 1400 বছর। এখনও এমন অনেক নারী পুরুষ এবং শিশু এই দুনিয়াতে আছে যারা এই রামাদানে সাওম পালন করবে, অথচ তাদের নেই কোনো আশ্রয়, নেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। এই নিপীড়ন তাদের সহ্য করতে হচ্ছে শুধুমাত্র এই সাক্ষ্য দেবার কারণে যে আল্লাহ এক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। লাখো শরণার্থী এবং গৃহহারা মানুষ আজ যুদ্ধ কবলিত এলাকায় অবস্থান করছে। এদের অনেকেই জানে না দিন শেষে তারা নিজেদের পরিবারকে দেখার জন্য বেঁচে থাকবে কি না, অথচ তারপরেও তারা রামাদানকে অতিরিক্ত বোঝা বলে মনে করে না। এটা আল্লাহর অসীম রহমত এবং করুণা যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো পরীক্ষা, তুলনামূলক যার মূল্য সামান্যই। তিন, চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করুন। যখন আপনি কোনো কাজকে স্বীকৃতি দেবেন এবং বুঝে উঠবেন, কেবল তখনই আপনি তার জন্য প্রস্তুতি নিতে পারবেন। না, কেউ বলছে না এটা সহজ হবে, কিন্তু যে কোনো কাজে সবসময় নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার চেষ্টা করবেন। মুসলিমদের উচিত জীবনের সকল ক্ষেত্রে নিখুঁত হওয়ার চেষ্টা করা, আর শতভাগ চেষ্টা না করার জন্যে রামাদানকে অজুহাত না বানানো। সর্বোপরি এটাই হচ্ছে এই জীবন এবং পরের জীবনে শ্রেষ্ঠত্ব এবং উচ্চ মর্যাদা অর্জনের সুযোগ।
আজই হিসাব শুরু করুন, কতটুকু রিভিশন দিয়েছেন এবং কতটুকু দেয়া বাকি। এটা কোনো সংক্ষিপ্ত 5 মিনিটের কাজ না, অত্যন্ত সতর্কতার সাথে সূক্ষ্ম বিষয়ে চিন্তা করুন এবং কিভাবে বাকি সময়টাকে কাজে লাগাবেন তার পরিকল্পনা করুন। এমন কোনো বিষয় আছে কি যা আপনার কাছে কঠিন মনে হয় এবং সেই বিষয়টিতে বিশেষভাবে সময় দেওয়ার প্রয়োজন? আপনি কি পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছেন অথবা আপনার কি আর কিছু করার আছে? সিনিয়র স্টুডেন্ট যারা অলরেডি এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন কি? পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নগুলো অনুসরণ করেছেন কি? কিভাবে বেশি মার্ক পেতে পারেন সেই ব্যাপারে শিক্ষকের সাথে আলোচনা করেছেন কি? এখনই সেই মূল্যবান সময় যখন পরীক্ষাকালীন আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন। আপনি কামনা করবেন, ইস, সময়টা যদি আরও বিবেচনা করে কাজে লাগাতাম। 4, আগে আগেই রিভিশন শুরু করে দিন, কঠোর পরিশ্রম করুন এবং গুছানো কাজ করুন। রিভিশন দেওয়ার জন্য পরীক্ষার আগের রাত পর্যন্ত অপেক্ষা করা আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিবে, তা আপনাকে যথেষ্ট সময় দেবে না এবং আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারবেন না। এটা আপনার ভুল করার সম্ভাবনা বাড়াবে এবং পরীক্ষার হলে ঢুকতে আতঙ্কগ্রস্ত করবে, যা এই রমাদানের পরীক্ষাতে মোটেই কাম্য নয়। সেই সহপাঠীদের এড়িয়ে চলুন যারা এই ধারণাকে উৎসাহিত করে এবং অন্যদেরকে ছাড়িয়ে যাওয়ার বাসনা নিয়ে আপনাকে ঘিরে রাখে। রিভিশনের জন্য একটি রুটিন তৈরি করুন। রমাদানে খাবার ও ঘুমের যে পরিবর্তিত সময় তা এটাই বোঝায় আগামী দিনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ। পরীক্ষাকালীন সময়ের রমাদানের একটি নতুন রুটিনে নিম্নোক্ত মৌলিক কার্যবলী অন্তর্ভুক্ত করুন: সাহারি, ফজরের পূর্বে আহার, সালাত, ইবাদত, কুরআন তিলাওয়াত, বিশ্রাম, রিভিশন, জিকির তথা আল্লাহর স্মরণ, পরিবার সাথে সময় কাটানো, তারাবিহ তথা রাতের সালাত। কখন এবং কিভাবে এই কাজগুলো সর্বোত্তমভাবে করা যাবে সেই পরিকল্পনা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনি আপনার পরীক্ষাতে সবাইকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে কোনো আপোষ না করে রমাদানকে সর্বাধিক কাজে লাগাতে চান, ফজর তথা সূর্যোদয় এবং মাগরিব তথা সূর্যাস্তের সময় কোন দিনগুলোতে আপনার পরীক্ষা আছে এবং কোন পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন, এসব বিষয় বিবেচনা করে রমাদানের সময়সূচি তৈরি করুন। এখন আপনার বানানো সময়সূচিকে যথাসম্ভব নিখুঁত করুন। যেমনটা অ্যারিস্টটল বলেছেন, আমরা তাই যা আমরা বারবার করি, শ্রেষ্ঠত্ব তাই কোনো কাজ নয় বরং এটি একটি অভ্যাস। পাশাপাশি রমাদানে সময় ও শক্তিকে পুরোপুরি কাজে লাগানোর জন্যে এবং পরীক্ষাভীতি দূর করার জন্যে কিছু স্মার্ট পদ্ধতি অবলম্বন করতে পারেন। তারাবিহ তথা রাতের সালাতের পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন এবং দিনের বেলায় ঘুমানোর জন্যে কিছু সময় রাখুন, ফলে পরীক্ষার সময় আপনার মস্তিষ্ক সতেজ এবং তৃষ্ণ থাকবে। যদি রিভিশনের সময় ঘুম লাগে ও চোখ ভারী হয়ে আসে তবে একটি প্রোডাক্টিভ ব্রেক নিন, কোরআন থেকে একটি পৃষ্ঠা তিলাওয়াত করুন, নিরবতায় জিকির করুন এবং কোরআন তিলাওয়াত শুনুন। আপনি যদি রিভিশনের জন্য তারাবিহ ও সাহারির মধ্যবর্তী সময়টাকে বেছে নেন এবং অমনোযোগী হতে শুরু করেন তবে এই সুযোগকে কাজে লাগান। আপনার মন ও ইমান তথা বিশ্বাসকে তরতাজা করার জন্যে ইবাদতের বিশেষ সেই কাজে লেগে পড়ুন। এই উম্মার বিশিষ্টজনেরা যার সাথে সংযুক্ত ছিলেন আর তা হলো তাহাজ্জুদ। পরীক্ষার দিনের জন্যেও একটি ভিন্ন রুটিন লাগবে, যেরকমটি উল্লেখ করা হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী যেভাবে আপনার কাছে সবচেয়ে উপকারী হয় সেটাকে সেভাবে উপযোগী করে নেবেন। আরেকটা পরামর্শ হলো, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে নিজের মনকে সতেজ করার জন্যে কিছুক্ষণ বাইরের বাতাসে ঘুরে আসুন অথবা বন্ধুদের সাথে কথা বলে মাথা হালকা করুন। হলে ঢোকার আগে কখনোই বইয়ে মুখ গুজে থাকবেন না, এটা আতঙ্ক সৃষ্টির কারণ হতে পারে এবং তার নিষ্ফল। জি, হয়তো নতুন কোনো বিষয় আপনার চোখে পড়বে যা আপনি আগে জানতেন না, কিন্তু আপনার আতঙ্ক আপনাকে এই নতুন বিষয় মনে রাখতে দিবে না এবং আপনার পরীক্ষার আগে যেমন হতো তার চেয়েও খারাপ হবে। পরীক্ষা যদি সকালে থাকে তবে আগের দিন রাতে পরীক্ষার প্রস্তুতি শেষ করুন। আমি দেখেছি যে এতে পরীক্ষায় বেশি মনোযোগ দেওয়া সম্ভব হয়। পরীক্ষা শেষ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা পরিহার করুন। কোনো কিছুই আপনার পরীক্ষার খাতায় পরিবর্তন করতে পারবে না আর রেজাল্টের আগ পর্যন্ত আপনি আফসোস করতে থাকবেন যদি উত্তরটা অন্যভাবে দিতে পারতেন। এর পরিবর্তে আপনার মনকে শান্ত করার জন্য আল্লাহর প্রশংসা করুন এবং তার শুকরিয়া আদায় করুন যিনি আপনাকে এত দূর পর্যন্ত আসার সামর্থ্য দিয়েছেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনুতাপ করবেন না। আপনার জন্য সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো নিজেকে অনুতপ্ত অবস্থায় দেখা। অনুতাপ নৈরাশ্যের জন্ম দেয় যা ক্রোধের দিকে নিয়ে যায়, যা সম্পর্কগুলোতে চির ধরায়, দীর্ঘস্থায়ী জটিলতা ও বিষাদের কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার সর্বোচ্চটা করেন এবং সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করেন তাহলে পরীক্ষার হলে হাসি মুখে যান। আপনি আপনার অংশটুকু করেছেন, বাকিটুকু আপনাকে ছেড়ে দিতে হবে, যেহেতু তা আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো অপরাধবোধ অতীতকে বদলাতে পারে না এবং কোনো দুশ্চিন্তাই ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে না। নিজেকে কঠিন অবস্থায় ফেলে দিও না, কারণ সমস্ত কাজের ফলাফল আল্লাহর হুকুমেই নির্ধারিত হয়। যদি কোনো কিছু তোমাকে ছেড়ে চলে যায় তা কখনোই তোমার হবার নয়, আর যা তোমার ভাগ্যে আছে
তা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। পরিশেষে রামাদান হচ্ছে সবচেয়ে বরকতময় মাস। মনে রাখবেন, পরীক্ষা শেষ হয়ে যাবে আর উত্তরপত্র মান নির্ণয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তখনও একজন মুসলিম হিসেবে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি কিন্তু আপনার কাছেই থাকবে, আর তা হলো দোয়া। রামাদানের শেষ 10 দিনের মুহাসাবা। সিরিজের শুরুতেই আমরা একটি রূপক গল্পের মাধ্যমে দেখিয়েছিলাম যে অনেক মানুষই প্রচুর আমল করার প্রত্যাশা নিয়ে রামাদান শুরু করে, কিন্তু রামাদানের কিছুদিন অতিবাহিত হওয়ার পর তা ধরে রাখতে পারে না। সম্পূর্ণ আলোচনায় আমরা বরকতময় এই মাসকে আরও প্রোডাক্টিভ করার জন্য উপযোগী বেশ কিছু ব্যবহারিক কৌশল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমরা আলোচনার প্রায় শেষের দিকে উপনীত হয়েছি। এই পর্যায়ে আমরা রামাদানের এমন এক বিশেষ কিন্তু অপ্রচলিত আমলের কথা জানাতে চাই, যা নিয়মিত করতে পারলে আমরা সহজেই আমাদের রামাদানকে প্রোডাক্টিভ করতে পারব, অথচ খুব কম মানুষই তা করে। সেই আমলটি হচ্ছে মুহাসাবা বা আত্মপর্যালোচনা। সোজা কথায়, আমাদের উচিত রামাদানের প্রত্যেক দিনই নিজের হিসেব নেওয়া। এরকম করতে পারলে আশা করা যায় প্রথমে উল্লেখিত গল্পের মতো অবসাদময় অপেক্ষময় রামাদান হবে না। বিইজনিল্লাহি তাআলা মাসব্যাপী আমাদের আমলে যাতে ভাটা না পড়ে সেজন্য আমাদের উচিত রামাদানের প্রতিদিন নিজের নিয়তকে দৃঢ় করে নেওয়া, প্রতিটি দিন নিজের হিসাব নেওয়া। এখানে আমরা রামাদানের শেষ 10 দিন পালন করা যায় এমন কিছু নাসিহা এবং নিজের লক্ষ্যকে মজবুত রাখার জন্য কিছু আত্মজিজ্ঞাসামূলক প্রশ্নের নমুনা দেওয়া। শ্রোতাবৃন্দের সুবিধার জন্যে আমরা নাসিহা এবং প্রশ্নগুলোকে 10টি ভাগে ভাগ করেছি, তথা 10 দিনের জন্য ভাগ করেছি। তবে আমাদের প্রদত্ত সিরিয়াল মেনে কাজটা করা জরুরি নয়। জরুরি হলো এখান থেকে ধারণা নিয়ে রামাদানের প্রত্যেক দিন নিজের হিসাব নেওয়ার অভ্যাসটা রপ্ত করে নেওয়া, যাতে রামাদানের মাঝপথে আমরা খেয়েই না হারিয়ে ফেলি। রামাদানের প্রতিটি দিন শুরুতে উক্ত দিনের জন্যে নির্ধারিত অংশটি পড়ুন, নিজের নিয়তকে পুনরুজ্জীবিত করুন এবং সমগ্র দিনের পরিকল্পনা সাজান। বিশে রামাদান। কর্মজীবী লোকেদের জন্য রাত্রি জাগরণ অনেক কষ্টের। খুব বেশি চা কফি খাওয়া স্বাস্থ্যের জন্যও হানিকর। আসুন রাত জাগার কিছু স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক কৌশল জেনে নিই। ভাত ঘুম। দিনে খানিক ঘুমিয়ে নিন, তা হতে পারে 20-40 মিনিটের জন্যে কিংবা সর্বোচ্চ 1.5 ঘন্টার ঘুম। এটি আপনাকে সতেজ রাখবে, রাত জাগতে সহায়তা করবে। সময় পেলেই এরকম হালকা ঘুম ঘুমিয়ে নিন। এরকম ঘুমের পর 3-4 ঘন্টা নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন, ঘুমের কোনো প্রয়োজন অনুভব ছাড়াই ইনশাআল্লাহ। পরিমিত স্বাস্থ্যকর খাবার। আমাদের খাদ্যাভ্যাসের উপর আমাদের ঘুমের প্রভাব রয়েছে। ইফতার সাহারিতে বেশি খেলে বেশি ঘুম আসবে। হালকা ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে রামাদানের শেষ 10 দিন রাত্রিকালীন ইবাদত করা সহজতর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে ইবাদতের জন্য পর্যাপ্ত শক্তি ও সময় দান করেন। 21 রামাদান। এমনকি কোনো বিশেষ আমল হতে পারে যা এই বছরের রামাদানে করতে পারলে সে আমলের দ্বারা এই বছরের রামাদানকে আপনি বিশেষায়িত করতে পারবেন। যে আমলটি করতে পারলে এই বছরের রামাদানে আমলের কমতি নিয়ে আপনার মনে কোনো আফসোস থাকবে না, অথবা তা হতে পারে এমন কোনো ন্যাক আমল যা আপনি আগে কখনো করেননি, যা করতে হলে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে তা করতে হবে। এই ধরনের কিছু আমলের পরামর্শ আমরা এখন উল্লেখ করছি। রামাদানের শেষ 10 দিনের জন্য সুন্নত ইতিকাফের নিয়ত করে ইতিকাফে বসে যান। যদি এটি আপনার জন্য প্রথমবার হয় অথবা সম্পূর্ণ 10 দিন ইতিকাফ করতে পারেন কিংবা তা নিয়ে অনিশ্চিত থাকেন, তাহলে নফল ইতিকাফে নিয়ত করে কিছুদিনের জন্য হলেও ইতিকাফে বসুন। আপনার মানিব্যাগ হাতে নিন আর জীবনের সবচেয়ে বড় দানটি এই 10 দিনের মধ্যে করে ফেলুন। দান করুন কোনো দান সাদাকা বা মানব কল্যাণমূলক প্রকল্পে। এমন কেউ কি আছে যাকে কখনো ক্ষমা করবেন না বলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন? তাকে মাফ করে দিন। কোনো এক হতদরিদ্র পরিবার খুঁজে বের করুন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে যতদিন জীবিত থাকবেন তাদেরকে সাহায্য করবেন। এতিমদের জন্য ইফতারের ব্যবস্থা করুন। আপনার কোনো মূল্যবান সম্পত্তি তথা জমি সম্পদ বা অন্য কিছু আল্লাহর নামে ওয়াকাফ করে দিন। এমন কোনো সূরা আছে কি যা অনেক দিন যাবৎ মুখস্থ করার নিয়ত করেও করা হচ্ছে না? এই রামাদানে তা মুখস্থ করার পরিকল্পনা করুন। ইতিকাফে বসলে এই কাজ আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে বিশেষ কোনো আমল দ্বারা এই রামাদানকে স্মরণীয় করে রাখুন। 22 রামাদান। আজ এমন কোনো ন্যাক আমল করার ব্যাপারে নিজের সাথে প্রতিজ্ঞা করুন যা রামাদানের পরেও আপনি করতে থাকবেন। তা হতে পারে এখন থেকেই প্রতিরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা, অথবা আপনি প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার, অথবা প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ নফল রোজা রাখতে পারবেন, অথবা প্রতিদিন এক পারা কুরআন তিলাওয়াত করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি এখন থেকে প্রত্যেক ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন, অথবা প্রতি সপ্তাহে নিয়মিত কিছু টাকা সাদাকাহ করার নিয়ত করতে পারেন। 23 রামাদান। ক্লান্তির পরেও সুখ থাকে,
কষ্টের পরেও স্বস্তি থাকে যদি সেই ক্লান্তি আর কষ্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। রামাদানের এই পর্যায়ে এসে কিছুটা ক্লান্ত অনুভব করা স্বাভাবিক, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কি এই কথা ভেবে সুখী নন যে আপনি প্রোডাক্টিভ একটি রামাদান কাটাতে পেরেছেন, যার ব্যাপারে আপনি আশাবাদী যে আল্লাহ আপনার এই আমলগুলো কবুল করে নেবেন? আপনি যদি আলসেমি আর হেলামি করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কিংবা টিভি দেখে সারাটা মাস কাটিয়ে দিতেন, তবে কি একই পরিমাণ সুখী থাকতেন? আমরা আল্লাহর কতটা নিকটবর্তী আছি তার সাথে আমাদের সুখ দুঃখের সম্পর্ক রয়েছে। আমরা আল্লাহর ইবাদত করতে পারলে স্বস্তি অনুভব করি, তা আমরা যতই ক্লান্ত হই না কেন। একইভাবে আমাদেরকে এমনভাবে বানানো হয়েছে যে আল্লাহর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হলে, আমল কমে গেলে আমরা বিষণ্নতা অনুভব করি, তা আমরা যতই আয়েশি থাকি না কেন। তাই অধিক ইবাদতে ক্লান্ত হলেও এই কথা ভেবে তুষ্ট থাকুন যে আপনি দারুণ কাজ করেছেন, আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে এই পথে অটল রাখেন। ২৪ রামাদান আপনার অন্তরকে কিছু প্রশ্ন করুন। আপনি হয়তো নামাজে দাঁড়িয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারপরেও দূরত্ব যেন কাটছেই না। আপনি হয়তো ভেবেই পাচ্ছেন না যে নামাজে আপনার পাশের লোকজন বাচ্চাদের মতো কাঁদছে, কিন্তু আপনার কোনো আবেগ অনুভূতি কেন হচ্ছে না? আপনি চেয়েছিলেন এই রামাদানে আপনার অন্তর যেন আরও নরম এবং চক্ষুযুগল আরও অশ্রুসিক্ত হয়ে যায়, কিন্তু তা হচ্ছেই না। আপনার অন্তরে যেন শক্ত এবং বিকারগ্রস্ত হয়ে গেছে। এমন যদি হয়ে থাকে, তাহলে এখনই সময় নিজের অন্তরের সাথে সিরিয়াস কিছু কথোপকথনে। নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, হে অন্তর, তুমি এত শক্ত কেন? তোমার রবের কথা শুনেও তোমার কোনো ভাবাবেগ বা প্রভাব হয় না কেন? তুমি কি এতই অহংকারী যে তুমি ভাবছো যে তোমার রবের কোনো প্রয়োজনই নেই তোমার? হে অন্তর, তুমি নির্বিকার কেন? স্রষ্টার কাছে যেতে পেরে তুমি খুশি হচ্ছ না কেন? স্রষ্টা থেকে দূরত্বের কারণে তুমি ভীত হচ্ছ না কেন? হে অন্তর, তোমার ভেতর এত নিফাকি কেন? তুমি তো অবাস্তব সিনেমা দেখেও কান্না করো, অথচ বাস্তব সত্য আমাদের শেষ গন্তব্যের কথা শুনেও নির্বিকার কেন? ২৫ রামাদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, আর অন্তরের মরিচা পরিষ্কার করার যন্ত্র হল আল্লাহর জিকির। আত-তাগরিব ওয়াত-তারহিব দ্বিতীয় খণ্ড 327। আরেকটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঈমানকে পুনরুজ্জীবিত করো। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে আমরা আমাদের ঈমানকে পুনরুজ্জীবিত করব? তখন নবীজি জবাব দিলেন, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। সুতরাং অন্তর নরম করার দুটি সহজ প্রেসক্রিপশন আমরা পেয়ে গেলাম। এই দুই উপায় অবলম্বন করে আমরা রামাদানের শেষ দশকে অন্তরের মরিচিকা দূর করে নিজেকে আল্লাহর নিকটবর্তী করতে পারি। আজকে থেকে শুরু করুন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। ২৬ রামাদান রামাদানের শেষ ভাগে অন্তরে এক প্রকার বিষণ্নতা চলে আসে। মনে হয় বছরের বাকি সময় কি আর আল্লাহর এত কাছাকাছি আসা সম্ভব হবে? আগে আমরা অনেকবার দেখেছি যে রামাদানে আমরা যে রকম আমল করতে পারি, রামাদানের পর সেরকম করতে পারি না। কেন এমন হয়? আমার মতে রামাদানের পর নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মূল কারণ, আমরা নিজেকে বলি এখন তো ঈদ, এখন আমরা যা খুশি করতে পারি। আমরা হয়তো সরাসরি এমন কথা বলি না, তবে আমাদের কার্যকলাপ দেখলে এমনই হয়। ২৭ রামাদান রামাদান শেষ হওয়ার আগে এমন কোনো প্রোডাক্টিভ কাজ করলে কেমন হয় যা আপনাকে তুষ্ট করে ফেলবে? সেই কাজটি হতে পারে জাকাত আল ফিতরাহ নিজ হাতে প্রদান করা, কোনো দাতব্য সংস্থার সাহায্য নিয়ে নিজে খুঁজে কোনো অভাবী পরিবারকে যদি তা প্রদান করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। এটা খুব কঠিন কোনো কাজ নয়। 3 কেজি চাল বা খেজুর কিনুন, আপনার আশেপাশে কোনো অভাবী মুসলিম পরিবার বা ব্যক্তিকে খুঁজে বের করুন এবং তাকে জাকাত আল ফিতরাহ প্রদান করুন। যদি আপনি তাদের উঠোনে এটি সপ্তপণে রেখে আসেন কিংবা লুকিয়ে প্রদান করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। আপনার পরিবারের যেসব সদস্য আপনার উপর নির্ভরশীল, আপনি তাদের পক্ষ থেকেও জাকাত আল ফিতরাহ আদায় করে দিন। নিজের হাতে দান করার যে অনুভূতি ও আনন্দ, তা অনলাইনে বা দাতব্য সংস্থার দ্বারা হয় না, তবে নিজে বেশি ব্যস্ত থাকলে তাদের সাহায্য দিতে পারেন। ২৮ রামাদান রামাদান তো শেষ হয়ে যাচ্ছে, আপনার রামাদান কি অতি দ্রুতই কেটে গেছে? এর দুটি কারণ হতে পারে। হয় আপনি এত প্রোডাক্টিভ রামাদান কাটিয়েছেন যে সময় কত দ্রুত গড়িয়ে গেছে তা আপনি টেরই পাননি, অথবা আপনি দুনিয়াবী কাজে এত ব্যস্ত ছিলেন যে রামাদানের শেষ কয়েকদিন আগে বুঝতেই পারেননি যে রামাদান শেষ হয়ে যাচ্ছে। যদি আপনার রামাদান প্রোডাক্টিভ হয়ে থাকে, তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যাতে আপনার ন্যাক আমলগুলোকে কবুল করে নেন। আর যদি এই রামাদানেও আপনার প্রোডাক্টিভ না কাটে, তবুও হতাশ হবেন না। রামাদানের শেষ কয়েক ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, তওবা ইস্তিগফার করুন, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না, তওবা করুন, আশাবাদী হন, আর আগামী বছরের রামাদান ভালোভাবে কাটানোর দৃঢ় প্রতিজ্ঞা নিন আজ থেকেই। ২৯ রামাদান রামাদানের পরে আপনার জীবন কেমন হবে?
এমন প্রোডাক্টিভ থাকতে পারবেন তো? আমি জানি এসব প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো আপনার এলাকার ইমাম সাহেবের খুতবায় বা প্রিয় শাইখের লেকচারে এসব ব্যাপারে অনেক নসিহা শুনেছেন। আমি আর কোনো নতুন নসিহা দিতে যাব না। আমি শুধু একটি কথাই বলবো, যদি এই রামাদানের কোনো একটি মুহূর্তও আপনি ইবাদতের মিষ্টতা অনুভব করে থাকেন, তবে আপনি অবশ্যই চাইবেন একই অনুভূতি যেন রামাদানের পরেও আপনি অনুভব করতে পারেন, আর তখন আপনি রামাদানের পরেও অত্যাধিক শারীরিক ও সামাজিকভাবে প্রোডাক্টিভ থাকতে পারবেন। কিভাবে? ফর্মুলাটা খুব সহজ। আন্তরিক নিয়ত রাখবেন আর ন্যাক আমলের জন্য কঠোর পরিশ্রম করবেন। আজকের দিনের জন্যে এই চিন্তাই যথেষ্ট। 30শে রামাদান, কল্যাণময় রামাদান মাস শেষ হয়ে গেল। এটি হয়তো বরকতময় এক মাসের সমাপ্তি, কিন্তু আপনার জন্য যেন এটি হয় বরকতের এক নতুন প্রোডাক্টিভ দিনের সূচনা। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির 21তম পর্ব। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Rabbi, Ya Rabbi, inni as'aluka al-'afwa.